তো সেখানে একটা হাদিস পেয়েছিলাম আসলে আবু দাউদ শরীফের তাহিকৃত চার হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস সেখানে লেখা ছিল যে মানে আয়শা বয়সন্দী পৌঁছেছিল এটা আবু দাউদের মত ছিল এখন এটা নিয়ে আপনার কি মতামত বা এটার বিরুদ্ধে কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা যেটা এই রেফারেন্সটাকে ওই লেখাটার মধ্যেই আছে ওই যে মানে যেই লেখাটা আপনি পড়েছেন সেই লেখাটার ভিতরে এই কথাটার জবাবটা সেই লেখাটার ভিতরে দেওয়া আছে আচ্ছা আপনাকে বের করে দেখাচ্ছি সেই লেখাটা অনেক বড় লেখা এবং সেই লেখাটা হচ্ছে এই লেখাটার ধারে কাছে আর কোনো বা পৃথিবীতে আর কোন লেখা নাই এই বিষয় উপরে যে যেখানে এত সবকিছু একদম ইয়া একত্র করা আছে আচ্ছা এখানে এই যে এপলজিস্টের পক্ষে দুইটি হাদিস এখানে দেখেন এইখানে বলা হচ্ছে যে এই যে দেখেন আবু দাউদ সেড এই কথাটা কিন্তু আবু দাউদ বলে নাই হ্যাঁ মুফতি আব্দুল্লাহ মাসুদ আমাদের সাথে লাইভে এসেছিলেন ওই যে আসাদ নুর আমি মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ওই যে ব্রাদার রাহুলের সাথে লাইভটার পরে আমরা একটা লাইভ করেছিলাম সেই লাইভে মানে ওই যে মাসুদ এই আরবি আমাদেরকে এইখানে যেই কথাটা বলা আছে সেটা হচ্ছে আবু মানে আবু দাও যেই কথাটা বলছে যে সেই কথাটার মানে হচ্ছে যে আয়েশা হেসে উঠছিল এই হেসে উঠছিলটাকে ইংরেজিতে অনুবাদ করছে যে পিরিয়ড হয়ে গেছে হ্যাঁ এই কথাটা কিভাবে চালাকি করে তারা অনুবাদটা করছে সেটা আব্দুল আল মাসুদ সেই সেই লাভটার ভেতরে বলছিল সেটা আপনি একটু খুঁজে দেখতে পারেন আমি আপনাকে আপাতত যেটা দেখাচ্ছি দেখেন এখানে যে বাংলা অনুবাদটা দেওয়া আছে ইমাম বলেন মাসিক ঋতু হয়েছে আমাকে একটি ঘরে প্রবেশ করানো হলো আচ্ছা ঠিক আছে এখন দেখেন আহ এটা যদি সত্য হয়ে থাকে তাহলেও তারপরে এটা ইমাম আবুদাউদের মত কিন্তু ইমাম আবু দাউদ কিন্তু আসলে এক্সাক্টলি এই কথাটা বলে নাই এটা হচ্ছে একটা মিথ্যা অনুবাদ একটা একটা মানে দুই নম্বর অনুবাদ সেটা সেটা বাদই দিলাম যদি এটা হয়েও থাকে এখানে দেখেন যে মানে বর্তমান সময়ে সবচেয়ে বিখ্যাত ইসলামিক পণ্ডিতদের একজন হচ্ছে শাহেক সালিয়াল মুনাজিদ ইসলাম কিউতে একটা ফতোয়া দিয়েছেন এই ফতোয়াটার লিঙ্ক এখানে আপনি এই যে আমি মাউস ধরেছি এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন পরে খুঁজে নিয়েন প্রশ্ন করা হচ্ছে দেখেন অর্থাৎ রাসুল মোহাম্মদ বড় করে দিই একটু অর্থাৎ রাসুল মোহাম্মদ বয়সে সহবাস করে বিয়ের পূর্ণতা করেছিলেন এর ব্যাপারে গবেষণা করে একজন সাংবাদিক বুখারী এই হাদিসটির সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন উক্ত গবেষক হাদিসের বর্ণনাটি সংখ্যা ও তারিখের ভিত্তিতে বিচার করেছেন বুখারী মুসলিমের এটা করেছেন দক্ষতার সাথে প্রমাণ করেছেন দেখেন এখানে যে জিনিসটা বলা আছে আহ

আচ্ছা এখানে তো এই জিনিসটা দেখছি না দাঁড়ান একটু আচ্ছা এই জায়গায় আমরা একটু আরবিটাই তাহলে একটু খুলি দেখি যে এখানে কি বলা হচ্ছে না বাবা লাইফ শেষ না আচ্ছা এখন আমরা এই কথাটা কপি করলাম কপি করে আমরা গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা একটু দেখি যে এই কথাটা মানেটা কি দেখেন এইখানে যে জিনিসটা বলা আছে when i was uh, nine years old she stopped me at the door and said he he 이게 দেখেন হাসছে এই হাসির কথাটা এখানে বলা আছে হে হে দেখা যাচ্ছে ভাই

তার মানে হচ্ছে তার মানে ইয়ার মাসিক শুরু হয়ে গেছে এই কথাটা একদম সম্পূর্ণ মিথ্যা অনুবাদ এটা মানে বর্তমান সময়ের কিছু টাউট বাটপার লোক এই অনুবাদটা করছে আপনি পৃথিবীর যে কোনো একজন আলেমকে যে কোনো একজন আরবি জানে তাদেরকে কি জিজ্ঞেস করেন এই যে হি দেখেন আমি আপনাকে এটা শোনাচ্ছি এই যে এই কথাটাকে অনুবাদ করছে আহ এটা নাকি ইয়া হয়েছে তার নাকি পিরিয়ড হয়ে গেছে আচ্ছা আমরা শুনি وأنا ابنة تسع فوقفت بي على الباب فقلت هيه هيه قال أبو হে হে কথাটা শুনলেন হে হে শুনেছি এই এই জিনিসটাকে অনুবাদ করছে এই হেহের মানে কি সে তার পিরিয়ড হয়ে গেছে এটা এটা একেবারে ডাহা মিথ্যা কথা আপনি যেকোনো একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন এই হাদিসটার আরবি বারতটা পড়ে আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে বুঝায়া দেখ যে এটার মানে কি আমি নিশ্চিত এবং আপনি যদি আরো শেয়ার হতে চান তাহলে আপনি যে এর পরে যে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ মাসুদ আমি এবং আসাদ নূর যে লাইভটা করেছিলাম ওইখানে

আয়সার কথার উপরে তো সে যদি বলে একটা দলিল বলতে হবে মানতে যাবো হ্যাঁ 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 আর কি কিছু বলবেন ভাই না আমার আর কিছু বলার নেই বলার ছিল আমি ওই লাইফটা খুঁজে নিয়ে দেখে নিব আপনাদের লাইফটা হ্যাঁ দুইটা লাইভ করেছিলাম আমরা আমরা উত্তর দিয়েছি এবং প্রত্যেকটা জায়গায় পজ করে আমরা উত্তর দিয়েছি সেটা খুবই মানে মজার একটা লাইভ ছিল সেটা আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে একটু দেখেন ইউটিউব চ্যানেলে সেখানে পেয়ে যাবেন ঠিক আছে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি